اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু সম্মানিত মোহাম্মদ রাসেল ভাই আপনি প্রশ্ন করেছেন যে যে ব্যক্তি জাহান্নামে একবার যাবে সে আর কখনো বাইরে হবে না সেটা আপনি শুনেছেন যে সঠিক কিনা এটা পরিপূর্ণ ভুল কথা কোরআন হাদিসের পরিপন্থী কথা কারণ আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরা সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াত পবিত্র কোরআন খোলে তাফসীর দেখেন সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন

আল্লাহ চের ক্ষমা করে দিবেন অর্থাৎ এটা মধ্যে হয়তো প্রথমবারেই আল্লাহ তালা তাকে শাস্তি না দিয়ে জান্নাতে দিতে পারেন অথবা শাস্তি ভোগ করার পরে তারপরে সে জান্নাতে যাবে তো এখানে সে তো জাহান নামে প্রবেশ করতেছে যে একবার জান্নাত জাহান নামে যদি কেউ প্রবেশ করে কবিরা গোনার কারণে তো সে আর বাইরে হবে না একটা ভুল কথা কারণ এটা তো আল্লাহ তালাই বলে দিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাম বলেছেন যে উনি সাফাত করবেন ওনার উন্মতের মধ্যে যারা নাকি কবিরা গোনার করে জাহান নামে চলে যাবে তো কবিরা গুনাহ করার পর অনেকে প্রথমবারে জাহান নামে যাবে না প্রথমবারে রসুল ইসলামের সাফাতের মাধ্যমে জান্নাতে চলে যাবে ক্ষমা করবে আবার অনেকেই কবিরা গুনাহ করার কারণে জাহান নামে চলে যাবে তো যারা জাহান নামে চলে যায় শাস্তি ভোগ করতে থাকবে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন রসুল্লাহ ইসলামে সাফাতের মাধ্যমে জাহান নাম থেকে বাহির করবে আর আরো যেটা নাকি আরো সূক্ষ্ম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে এমন ব্যক্তিরা আছে যারা জাহান নামে যাবে কিন্তু এদের খবর রসুলসহাম জানেন না এদেরটা আল্লাহ তালা জানা যায় এদের অন্তরের মধ্যে সরিষা পরিমানি মান ছিল তো আল্লাহ তালা তাদের বিশেষ অনুগ্রহে তাদেরকে আল্লাহ রাবুল জাহান নাম থেকে বাহির করে দেবেন এটা একদম হাদিসটা আমরা পড়ি আবু সাইদ থেকে বর্ণিত فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحياة أو الحياة شك مالك فينبتونه كما نبت الحبة في جانب السير ألم تر أنها تخرج سفرا مكتوبا এখানে এখানে অবসর খোজনের রাজনীতিকে বর্ণিত যে বেহেস্তবাসীরা বেহেস্তবাসীগণ বেহেস্তে এবং জান্নাত জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ বলবেন আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে দুজখ থেকে জাহান্নাম থেকে বের করো তখন তাদের দুজখ থেকে কালো অবস্থায় বের করা হবে তাদেরকে নিয়ে নবজীবনের নদীতে ফেলা হবে তখন তারা নতুন ভাবে জন্ম নিবে যেমন ভাবে বন্যার স্রোতের ধারে নতুন বীজ অঙ্কুরিত হয় তোমরা কি দেখো না উক্ত বীজের গাছগুলো হলুদ এবং তরতাজা এবং ঘন হয়ে অঙ্করিত হয় তো এখানে এটা বুখারির আহ হাদিস বাইশ নম্বর হাদিস এবং বুখারীর বাইশ নম্বর মুসলিমের এখানে মুসলিমের হাদিসটা হচ্ছে তিনশো চার নম্বর হাদিস তাহলে এখানে হাদিসে বলা হয়েছে যে যাদের অন্তরের যে সরিষার পরিমাণ ইমান থাকবে তাদেরকে কেও আল্লা রাবুল আলমিন জাহান থেকে তারা যুগ যুগ ধরে অনেক কাল জাহান্নামে তারা জ্বলবে তো জাহান্ন থেকে তারা চলে গেছে এরপরে আল্লা রাবুল আলম তাদেরকে বাহির করে আল্লা রাবুল আলমিন তাদেরকে জান্নাতে দিবেন তো কাজেই এটা বোখারি আর একটা হাদিস আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি সাফাহাত করবো আমার উম্মতের জন্য আমি যে আমার দুয়াটা জমা রেখেছি যারা নাকি কবিরা গোনার কারণে জাহান নামে যাবে রসুল সাম তাদেরকে সাফাত করে জাহান নাম থেকে বাইর করবে রসুল সামের সাফাতের মাধ্যমে যারা শিরিক করে নয় কেউ যদি শিরিক অবস্থা মারা যায় তাহলে সে অনন্তকালের জন্য জাহান্নামে নামে যাবে কাফেররা আর মোশরেক যারা শিরিক অবস্থা মারা যাবে তারা কোনোদিন জাহান নাম থেকে বাইর হবে না কিন্তু মুসলমান যারা নাকি কবিরা গোনা করার জন্য জাহান নামে যাবে এবং এমনকি যাদের অন্তরে সরিষা পরিমাণ আমরা প্রমাণ দিলাম এবং আরেকটা হাদিস আমরা উল্লেখ করতে যেটা রসুল ওয়াসাল্লাম বলছেন সেটা হচ্ছে আবুহরার থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا প্রত্যেক নবীর একটি গ্রহণীয় দোয়া আছে প্রত্যেক নবী তাদের সেই দোয়া তাড়াতাড়ি করে ফেলেছে অর্থাৎ দুনিয়াতে ফেলেছেন কিন্তু আল্লাহর ইচ্ছায় আমরা আমার উন্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শরিক না করে মারা গেছে তারা সকলে এই দোয়ার ভাগিদার হবে অর্থাৎ শিরিক না করা ছাড়া তারা জাহান্নামে চলে গেছে তখন রসুল্লা সাল্লাম তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল্লা আলম তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং তারা জান্নাতে প্রবেশ করবে হাদিসটা আছে বুখারি আজানের দোয়ার অধ্যায় হাদিস নম্বর হচ্ছে ছয়শো তো কাজেই এটা সাহাবাদের আকিদা এবং কোরআন হাদিসের যে বিধান রয়েছে সেটা হচ্ছে যে যারা কবিরা গোনা করার কারণে জাহান নামে চলে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই ক্ষমা করবেন জাহান নাম থেকে মুক্তি দেবেন তারা জাহান থেকে বাহির হবে এবং কেউ অনেক অনেক মানুষের যারা জাহান নামে যাবেই না আর যারা জাহান নামে যাবে যুগ যুগ ধরে তারা শাস্তি ভোগ করবে এমনকি তাদের খবর একমাত্র আল্লাহ তালাই জানেন যে তাদের রসুল সামত জানেন না তাদের অন্তরের মধ্যে যে সরিষা পরিমাণ ইমান রয়েছে আল্লাহ রাবুল আলমিন তার বিশেষ অনুগ্রহে তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে নদীর পানিতে গোসল করে নতুন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তো কাজেই কোরআন দ্বারা প্রমাণিত এবং কোরআন আমরা যেটা বলবো সুরানি সার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা এখানে ঘোষণা করতে আল্লাহর ঘোষণাটা ইন আল্লাহ আল্লাহ আয়া ফুরু আয়ুসের কাবি অয়াফরু মা জুন হাজার ইলাম অবশ্যই আল্লাহ আব্বুলা আলামিন যারা শিরিক করে মারা যাবে তাদেরকে ক্ষমা করবেন না শিরিক সালে যারা মারা যাবে কবিরা কবিরাগুন তারা জাহান্নামের গে যাওয়ার পরেও আল্লাহ রব্বুল যদি তারা পরকালে চলে যায় তাহলে পরকালে সেখানে দুইটা বিষয় সেটা হচ্ছে হয় আল্লাহ কবিরা গুনার কারণে তাদেরকে ক্ষমা করবেন অথবা তাদেরকে জাহান নামে শাস্তি দেওয়ার পর ক্ষমা করে তাদেরকে জাহান নাম থেকে বাহির করে জান্নাত দিবেন যেটা আমরা হাদিস উল্লেখ করলাম বুখারিতে রয়েছে সহি হাদিস আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সঠিক জিনিসটা বোঝার এবং আমল করে তফিদান করুক ওসল আল্লাহ আলী